বেশিরভাগ সময় ঘড়িটা দেখি বন্ধ থাকে, এখনো মনে হয় বন্ধই। এতবার একটা ভবনের সামনে যদি ঘড়িটা বিকল হয়ে পড়ে থাকে, এটা সবার জন্য দুঃখজনক। ঘড়িটা যদি মনে করেন যে চালু করে দিত তাহলে মনে করেন আমাদের জন্য একটু ভালো হইতো, আমরা একটু টাইম টুম হাঁটা চলা পথে একটু দেখতে পারতাম। রাজুকের এইসব কার্যক্রম দেখে খুবই আশ্চর্য লাগে যে আমাদের শহরকে যারা সবচেয়ে সুন্দর রাখবে, শৃঙ্খলিত রাখবে, তাদের ঘড়িটার কোনো টাইম টেবিল ঠিক থাকে না।